টিকটক অ্যাকাউন্টটি পার্মানেন্টভাবে ডিলিট করে দিতে আপনাকে প্রথমে টিকটকে লগ ইন করতে হবে। আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে আপনাকে যেতে হবে প্রোফাইলে। প্রোফাইল থেকে যাবেন, এই যে তিনটা সমান্তরাল রেখা আছে এটাকে বলে মেনু বার, এই মেনু বারে যেতে হবে। মেনু বারে ক্লিক করবেন, মেনু বারে ক্লিক করলে আপনারা কিছু অপশনস পেয়ে যাবেন, তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে মেনু বারে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখুন দুইটা অপশন আসবে, একটা হচ্ছে ক্রিয়েটর টুলস আর একটা হচ্ছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো আপনি যদি টিকটকের অ্যাকাউন্টটি পার্মানেন্টভাবে ডিলিট করে দিতে চান সেক্ষেত্রে আপনাকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যেতে হবে। তারপর ভিউয়ার্স, আপনারা এখানে অনেকগুলো অপশনস পাবেন, তবে এর মধ্যে কোনোটাই ডিলিট ইউর অ্যাকাউন্ট নেই, এই জন্য আপনাদেরকে যেতে হবে ম্যানেজ অ্যাকাউন্ট নামক অপশনটিতে। এটা পাবেন আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসির অ্যাকাউন্ট সেটিংয়ের মধ্যে। তারপর যখন আপনি ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করবেন, নিচের দিকে দেখতে পাবেন ডিলিট অ্যাকাউন্ট নামক একটা অপশন চলে আসবে। তো এখানে আপনি যদি পার্মানেন্টভাবে আপনার টিকটক অ্যাকাউন্টটি ডিলিট করে দিতে চান অথবা টেম্পোরারিভাবে ডিজেবল করে রাখতে চান সেক্ষেত্রে আপনি ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো এখানে আপনার কাছে 5-6টা কি 7টা রিজন চাবে যে আপনি কেন টিকটক অ্যাকাউন্টটি ডিলিট করে দিতে চাচ্ছেন। তো আমি এখান থেকে লাস্ট অপশনটা চুজ করলাম, এই যে অ্যানাদার রিজন সেটা। তো আমি লিখলাম আই হ্যাভ অ্যানাদার টিকটক অ্যাকাউন্ট। আপনার যদি আরও টিকটক অ্যাকাউন্ট থাকে তাহলে এটা লিখে দিবেন, অথবা আপনি যে জন্য টিকটক অ্যাকাউন্টটি ডিলিট করে দিতে চান সেটা লিখবেন। তারপর যখন আপনি কন্টিনিউতে ক্লিক করবেন এরকম একটা পপ আপ মেসেজ আসবে, এখান থেকে টিকমার্কে ক্লিক করে কন্টিনিউতে যাবেন। তারপর ভিউয়ার্স, এই যে টেক্সটটা আসবে এখানে অবশ্যই আপনারা মনোযোগ সহকারে পড়ে নেবেন যে টিকটকের অ্যাকাউন্টটি ডিলিট করে দিলে আর পরবর্তীতে সেটা কতদিনের মধ্যে পার্মানেন্টভাবে ডিলিট হবে, এবং টিকটক অ্যাকাউন্ট ডিলিট করার আগে আপনার করণীয় কিছু আছে কি না, বা আপনি টিকটক অ্যাকাউন্ট ডিলিট করে দিলে কী কী হারাবেন, সব কিছু এই অপশনে থাকবে। এখানে আপনাকে বলা হবে যে আপনি যদি টিকটকের অ্যাকাউন্টটি এখন ডিলিট করে দেন সেটা 30 দিন পর্যন্ত ঝুলন্ত অবস্থায় থাকবে, আপনি চাইলে 30 দিনের মধ্যে আবার এটা ব্যাক করে নিতে পারবেন, বাট 30 দিন পরে এটা পার্মানেন্টভাবে ডিলিট হয়ে যাবে। তো আমরা এই জন্য এখানে কন্টিনিউ ট্যাবে ক্লিক করব। কন্টিনিউ ট্যাবে ক্লিক করার পরে এখানে দেখুন কন্টিনিউ উইথ ফেসবুক, যেহেতু আমি অ্যাকাউন্টটি ফেসবুক দিয়ে খুলেছি তাই আমি কন্টিনিউ উইথ ফেসবুকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এইরকম অপশন আসবে, এখানে দেখুন এখানে চলে আসবে ডিলিট অ্যাকাউন্ট। তো আমি এখানে ডিলিট অ্যাকাউন্ট ট্যাবে ক্লিক করব। ডিলিট অ্যাকাউন্ট ট্যাবে ক্লিক করার পরে এরকম আরেকটা পপ আপ মেসেজ আসবে, এখান থেকে ডিলিটে ক্লিক করার পরপরই অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। আপনারা অবশ্যই এভাবে করে করবেন, তাহলে আপনারা টিকটকের অ্যাকাউন্টটি ডিলিট করতে সক্ষম হবেন। যেহেতু আমার এখানে টিকটকের আইডিতে আরও অ্যাকাউন্ট লগ ইন আছে তাই অটোমেটিক আরেকটা অ্যাকাউন্টে কনভার্ট হয়ে গিয়েছে। আমি এখন সার্চ করে দেখবো ইউনুস ডট নেট এই অ্যাকাউন্টটি টিকটকে আছে কি না, এই জন্য আমি অন্য একটা টিকটক অ্যাকাউন্ট থেকে সার্চ করলাম। দেখুন এখানে সার্চ করলে ইউনুস ডট নেট অ্যাকাউন্টটি নেই। তো আমি এটা আরও একটু স্পষ্টভাবে বোঝানোর জন্য আপনাদেরকে ইউজার্স নামক অপশনে নিয়ে দেখাচ্ছি। দেখুন ইউজার্সে যখন আমি ক্লিক করব তখন আর আমার অ্যাকাউন্টটি খুঁজে পাওয়া যায় না। সো গাইজ, আপনারা চাইলে এভাবে করে টিকটকের অ্যাকাউন্ট ডিলিট করে নিতে পারেন, এটা 30 দিন পরে পার্মানেন্টভাবে ডিলিট হয়ে যাবে যদি আপনি পুনরায় লগ ইন না করেন। সো গাইজ, এই ছিল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ।